হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঢাকার ফিশ লাভার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকল ভিউয়ার্সদের জানাই আন্তরিক শুভেচ্ছা। ঢাকার ঐতিহ্যবাহী ভাঙা ব্রিজের নিচে এটা হলো আমিন বাজার সংলগ্ন ভাঙা ব্রিজ। আজ আমরা দেখাবো ওই শিকারিরা কি মাছ পেল আর কি পেল না। আজ অনেক রোদ পড়ছে, ওই দূরে দেখা যাচ্ছে কিছু শিকারি। আমরা আপনাদের দেখাবো তারা কি মাছ পেল। হলো ভাঙা ব্রিজ। আমার জানা মতে এখানে অনেক বড় বড় বল ধরা হয়েছিল অনেক আগে। এখনের পরিস্থিতি খুব একটা ভালো না, কারণ পানি খুব কম। আচ্ছা, কোনো মাছ পান নাই? কি ধরতে বসছেন? মানে মূলত কি কি মাছ পাওয়া যেতেছে? ফুললি ট্যাংরা না? একটা পান নাই? কখন আইছেন বাসা? কি আপনি এখানেই মোহাম্মদপুর থেকে এখানে আসেন? যাক, ভাগ্য ভালো থাকলে দু একটা পাইবেন। মিরকা ও না পাইলে হ্যাঁ, মাছটা সম্পূর্ণ ভাগ্যে। বেশি সময় লাগে আমাদের আরেক শিকারি ভাই ব্রিজের উপর থেকে মাছ ধরতেছে। কি মাছ ধরতেছ ভাই? ও নাম নাই, নাম চেনা মাছ কেঁচো দিয়ে না? কোনো মাছ পাইছেন ভাই? এ পর্যন্ত উনিও একটাও মাছ পায়নি, উনি ব্রিজের উপর থেকে মাছ ধরতেছেন। কেঁচো দিয়ে মূলত টার্গেট থাকে আপনার ফলি মাছটা। সম্ভবত এখানে ওই ফলির আনাগোনা সবচেয়ে বেশি। গরু ভাই কিছু পাইছেন? গরু ভাই কি ডিম রুটিতে মারতেছে না? মাছকে মাছ খায় না। আচ্ছা দেখি আমরা অন্য কেউ মাছ পেল কিনা। গরু ভাই মাছ পাইছেন? মাছ পাইছেন? সবাই হতাশ। ভাই মাছ মাছ পাইছেন? হ্যাঁ, মাছ মিস নেই, আজকে না পাইলে কালকে মাছ। কি নেটে কি বুঝেছি ভাই?
কি বল মারতেছেন? মারতেছে ভাই, মায়ারে ভাই, মালাই বড় ভাই মীর কাপড় দিয়ে মারতেছে না? চাচা কি মাছ পেলেন? একটা মাছ বলে কি পুঁটি মাছ? একটা মাছও নাই, ছোট ছোট গুলশা বেশি ভাই থাক, দুই হাত দিয়ে থাকো, দুই হাত দিয়ে থাকবো আমাকে সামলাতে পারে। হ্যাঁ ওনারা বল বল খেলতেছে, দুই হাত দিয়ে যদি বোয়া লাগছে সামলাতে পারে, পানি শুরু করে দিয়ে থাকো। চাচা কিছু পাইছেন? মাছ পাইছেন না? টেংরা পুঁটি মাছ ধরাটা খুব এরকমই, আপনি কখনো সাফল্যতা কখনো ব্যর্থতা এরকম নিয়ে আপনার মাছ ধরা। তো আজ পেলাম না কাল পাবো না এরকম আমাদের শিকারীদের মাঝে কোনো আপনার ই নাই, যে আজকে পাই নাই হয়তো বা কালকে পেলে পেতেও পারি। এর থেকে ভালো কিছু আসার লক্ষ্যে অনেকে আপনার একদিন পরে বা দুই দিন পরে, মা কেউ নেশায় কেউ আপনার হলো শখে মাছ মারতে আসে।